চেতনানাশক মলম, পাউডার ট্যাবলেট, হালুয়া, মধু ও অন্যান্য উপাদান সহ অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় চট্টগ্রাম মুন্সিরাবাদ ডিভি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। গেল ৫ই মার্চ বিকেলে খুলশী থানাধীন ফয়েজ লেক প্রবেশ মুখে মসজিদের সামনে থেকে মহিউদ্দিন, আনোয়ার হোসেন, কামাল হোসেন এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে।